ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সকাল সকাল ব্লাড টেস্ট করলাম, আর যেটাতে অনেক হাই এসছে আমার, এটা ফাস্টিংয়ের। তো এই ফাস্টিংয়ের ব্লাড টেস্ট থেকে আমার এই ব্লগটা স্টার্ট করলাম। তারপর অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের স্টার্ট হয়, সুকান্ত অফিস চলে যাওয়ার পর চেরিকে খাওয়াতে বসাবো। তো এর ব্রেকফাস্ট আজকে এটা দিয়েছি আমি, তারপর ওকে একটু পড়াতে নিয়ে বসাবো। ওটা কি? আর ওই গ্লাসে কি আছে? কাপে কি আছে? কাপে কাপ কাপ এই যে কাপটাতে কি আছে? চা? দুধু নেই। চেরি এখন ড্রয়িং বুকে কালার করতে খুব পছন্দ করে, সেটাই করছে ও। তো তোমরা অনেক চেয়েছিলে যে চেরির অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো আজকে কিছুটা চেরির অ্যাক্টিভিটিস মানে পড়াশোনাটুকু শেয়ার করলাম তোমাদের সাথে, আর অন্য দিন অন্য কিছু শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ, ভেরি গুড। এটা স্ট্যান্ডিং লাইন ডাউন 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 ভেরি গুড ভেরি গুড ডাউন ডাউন ভেরি গুড গুড ওকে এখানেও করবে? আচ্ছা, ওটাই ও। চলি দেখি তো এবারে বলো। এবারে এটা হাই, এদিকে থাকো, এদিকে এদিকে আমরা ম্যাচিং করবো। হ্যাঁ ম্যাচিং, হ্যাঁ এই একটা হাট, এই এইরকম হাট আরেকটা কোথায় আছে? কোনটা? ভেরি গুড। আর এরকম হাট আরেকটা কোথায় আছে? হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ম্যাচিং। একটু বাংলাটা করে নি। হ্যাঁ হাট এটা কি? চাবি চিকিৎসা 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 চাবি চি
rosy lips, even in the leader, very fair. I said, do love you too. Mother's pet, is that love? Yes. হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমি বলেছিলাম যেটা যে পরপর ব্লগ দেবো, আর মানে ডেলি দেব। তো আজকে রাত্রেবেলা একটা কিছু স্পেশাল রান্না করব বলেছি তোমাদেরকে। তো সে মানে করবো না, করবে সুকান্ত করবে। হ্যাঁ, ম্যারিনেট করে আমি রেখেছি, বাস নাড়াচাড়াটা ও করবে। তো সেটা হলো চিকেন চাপ বানাচ্ছি কলকাতা স্টাইলে। এটা আমার নিজস্ব কোনো রেসিপি নয়, আমি ইউটিউব দেখেই শিখেছি। তো ম্যারিনেশনে কী কী দিয়েছি বলেছিলাম না তোমাদের সাথে শেয়ার করো। তো ম্যারিনেশনে কী কী দিয়েছি সেটা একটু বলে দিই। খুবই অল্প চিকেন নিয়ে আমরা করছি, বেসিক্যালি ওটা লেগ পিস আর কিছুটা থাইয়ের পোর্শন নিয়ে করে, বাট আমরা ছোটো ছোটো পিস নিয়েই করছি। সো জাজ করো না, দেখাচ্ছি কী কী লাগছে। তো এটাতে আমি মিশিয়েছিলাম, কী মিশিয়েছি ম্যারিনেশনে, সেটা হলো পোস্ত, চারমগজ, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম, আর না ওইটা হচ্ছে পেস্ট করে নিতে হবে, ঠিক আছে। এরপর ওই পেস্টটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর মিক্স করার সময় দিতে হবে একটু তেল, সাদা তেল, আর গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর এই ক্রিমটা। ও হ্যাঁ, আরেকটা হচ্ছে জায়ফল আর জয়ত্রী একটু গুঁড়ো করা, ঠিক আছে। তো জায়ফল আমার কাছে ছিল, বাট জয়ত্রী ছিল না, তো জায়ফলটা দিয়েছি, একটু গ্রেট করে দিয়েছি। আর যদিও তোমরা মানে এটা যদি ভুলে যাচ্ছ, তো আমি ডিসক্রিপশন বক্সে না মানে ম্যারিনেশনের আইটেমগুলো লিখে দেবো পারলে, ঠিক আছে। তো এখন পুরো ওটা মাখা হয়ে গেছে, যেহেতু ক্রিমটা দিয়ে আর একটু মেখে রেখেছে। আর ইয়েস, এই চিকেনটাকে ম্যারিনেট করে আমি দুপুরবেলা 3টে থেকে রেখে দিয়েছি। এখন বাজে 7:30, 8:45 বাজে। তো অনেকে বলে যে সারা দিন যদি রেখে মানে আগের দিন করে রেখে দিলে তারপরের দিন রান্না করলে সেটাও খুব বেটার হয়, বাট আমি সুযোগ পাইনি, তো এইটুকুই করেছি। ও তো সবই করে রেখেছে, আমি একটু জোগাড়ের কাজ করছি আর কি। হ্যাঁ, তো এবারে ওটা করতে গেলে ফার্স্টে দিতে হবে হচ্ছে তো চিকেনটা তো বলেই দিল কি দিয়ে ম্যারিনেট করা আছে। এবার সারা রাত রাখতে পারলে খুবই ভালো, কিন্তু ওটা রাখা হয়নি, এটাও যথেষ্ট, 6 ঘন্টা চিকেন যথেষ্ট। দই বলেছিল, দই দিয়েছো? ও হ্যাঁ, দই দিতে হবে, ওটাই আসলো। আমি বললাম যে লিখে দেব, আমি বললাম যে ডেসক্রিপশন বক্সে, হ্যাঁ ডেসক্রিপশন বক্সে সব লিখে দেব, কারণ তোমরাও ট্রাই করে দেখতে পাবে। কারণ দেখে যা মনে হচ্ছিলো ভালোই হয়েছে, দেখে ভালোই লাগছিলো মানে রেসিপিটা। তো আর সবচেয়ে বড় হচ্ছে যে চিকেন চাপ হয় ডালটা দিয়ে। এবার যেহেতু ডালটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, রেস্টুরেন্ট ছাড়া বাড়িতে খাওয়া উচিত নয়। কি বলছে পাপা, কি বলছে, কি বলছে, রান্না তো ডালটার জায়গায় আমরা ঘি ইউজ করি। ঘি? হ্যাঁ, শুরুতে ঘি দিতে হবে, তারপরে আমি এটা জানতাম না ও করবে বলে। তোমার ঘুম পেয়েছে? হ্যাঁ, ফ্লেমটা একটু কমাও, ঘিটা তো একটু গরম হোক তেলটা। তারপর যখনটা গরম হয়ে যাবে তখন শুধু চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে, অনলি চিকেনের পিসটা হালকা ফ্রাই করতে হবে। এবার দেখাচ্ছি কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই না ম্যারিনেট হয়েছে দেখে তোমাদেরকে দুর্দান্ত ম্যারিনেট হয়েছে। দাদু,
কি বলছে দাদু? কি বলছে দাদু? কি বলে ডাকে চারি? গাবড়ি গাবড়ি বলে তো ভাই। চারি দিদা কি বলে ডাকে? দিদা কি বলে ডাকে তোমাকে? দেখতেই পাচ্ছ হয়ে গেছে, দেখো তেলও বেরিয়ে গেছে আর এ হয়ে গেছে। ঠিক লাগছে? তো এইবারে এটা কখন দেওয়া? এবার তো ফাইনাল যেটা হয়ে গেছে, এবারে ওই যে দুধ আর কেশরটা, গরম দুধ আর কেশরটা বানিয়ে রেখেছিলাম, যেহেতু মোগলাই খানা এটা দিতে হবে। সুকান্ত মানে রেসিপিটাকে এত ডিটেলসে দেখায়, মানে মনে হবে যেন হ্যাঁ কুকিং চ্যানেল। বাট আমি ওকে কতবার বলি এত বেশি ডিটেলসে দেখানোর দরকার নেই। লাস্ট দুটো ঠিক আছে, ওটা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গোলাপ জল, যেহেতু মোগলাই খানা জাফরান তো যাবে আর গোলাপ জল আর কেওড়া জল যাবে। এবার অনেকের হয়তো গন্ধটা অনেক সময় পছন্দ হয় না, তো সেটা নিজেদের মতো করে। সেটি ঘুমিয়ে গেল, কারণ পুরো দুপুরবেলা ও ঘুম হয়নি, ঘুমিয়ে গেছে। গোলাপ জলটা দেওয়া হয়ে গেল, এগুলো সব হয়ে যাচ্ছে। কেওড়া জল খুবই অল্প বেশি এখন বলা যাবে না, ঘুমাচ্ছে সেরি, জোরে এক্সাইটমেন্ট বলা যাবে না। কিছুক্ষণ রেস্টুরেন্টের মতো হয়েছে, কিছুক্ষণের মতো বাবা। এবার আমি দেখি খেয়ে কিছুক্ষণের মতো হয়েছে না, আমিনিয়ার মতো হয়েছে না, আর্সালাডের মতো হয়েছে দেখি। ভালো হয়েছে, এত সুন্দর টেস্ট, এত সফট হয়ে গেছে না ম্যারিনেশনের পর। ফালতু এত টাকা দিয়ে কিনি, বাড়িতে বানিয়ে খাও।